অধ্যায় দুই যোগ দু অঙ্কের সংখ্যা আমরা এখন দু অঙ্কের সংখ্যা যোগ করতে শিখব। প্রশ্ন রয়েছে প্রথমে, রেজার 32টি কাগজ ছিল, মিনা তাকে 24টি কাগজ দিল, এখন রেজার কতগুলো কাগজ হলো? আমরা এখন যোগ করব যে রেজার কাছে 32টি কাগজ ছিল, মিনা তাকে 24টি কাগজ দিলে তার কাছে কতগুলো কাগজ হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে চিত্রের সাহায্যে দেখানো রয়েছে রেজার কাছে রয়েছে 10 10 10 10টি করে 30 এবং আরও দুটি কাগজ অর্থাৎ 32টি কাগজ, এবং মিনার কাছে রয়েছে 10 যোগ 10 20 এবং 1 2 3 4 4টি অর্থাৎ 24টি কাগজ। গাণিতিক বাক্যে আমাদের লিখতে বলা হয়েছে, আমরা এখানে গাণিতিক বাক্যে লিখব। আমরা তার আগে দেখি এখানে পুরো অঙ্কটি আমাদের কিভাবে করতে বলা রয়েছে নিয়ম সহ। এখানে রয়েছে কিভাবে হিসাব করা যায় তা ভেবে দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি দশের দল তিনটি এবং একের টুকরা দুটির মাধ্যমে রেজার 32টি কাগজ রয়েছে সেটি প্রকাশ করা রয়েছে। এখানে রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10, দশের তিনটি দল এবং একের টুকরা দুটি। মিনার রয়েছে দশের দুটি দল এবং একের টুকরা 1 2 3 4 4টি, 24টি রয়েছে তার কাছে। এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে 32 যোগ 24 কিভাবে যোগ করবে। এখানে আমরা দশকের স্থানের সংখ্যা দেখতে পাচ্ছি এবং এখানে একক স্থানের সংখ্যা দুটি করে বক্সের সাহায্যে এখানে প্রকাশ করেছি আমরা, প্রথমে 32 এবং পরে 24কে। এখানে আমরা দেখাচ্ছি একটি বক্সের মাধ্যমে সংখ্যা দুটি লিখে দাগ টেনে প্রত্যেক স্থানের সংখ্যায় খারাপভাবে দাগ টানি। এবার খারাপভাবে দাগ টেনে আমরা আলাদা করে ফেলি সংখ্যাগুলোকে। এরপর আমরা প্রথমে যোগ করার সহজে যোগ করার জন্য আমরা প্রথমে একক স্থানের অঙ্কগুলো যোগ করব। আমরা দেখতে পাচ্ছি এখানে করে দেওয়া আছে 2 যোগ 4কে প্রথমে যোগ করেছে 2 যোগ 4 6। এরপর আমরা দেখতে পাচ্ছি দশক স্থানের অঙ্ক যোগ করেছে 3 যোগ 2, 3 যোগ 2 করলে 5। এরপর আমরা একবারে যোগ করেছি 32 যোগ 24, একবারে যোগ করে আমি লিখে ফেলেছি 56। এভাবে আমরা যোগগুলো করি। এখানে আমরা যোগ করার একটি সহজ নিয়ম দেখলাম। এভাবে যদি আমরা যোগ করি তাহলে আমরা আমাদের যোগ করতে ভুল কম হবে এবং আমরা সহজেই যোগ করতে পারবো। পরবর্তীতে আমরা এভাবে আরও যোগ করার চেষ্টা করি। এখানে আমাদের জন্য আরেকটি যোগ রয়েছে 30 যোগ 24 কিভাবে যোগ করা যায়। আমরা এখন যোগ করবো। এখানে রয়েছে দেখতে পাচ্ছি দশকে দশের দল রয়েছে তিনটি এবং 24-এর জন্য দশকের দল দুটি এবং একের টুকরা 4টি রয়েছে। একটি ছেলে বলছে তুমি কি সংখ্যাগুলোতে খারাপভাবে দাগ দিয়েছ? তুমি কি প্রথমে একক স্থানের অঙ্ক যোগ করেছ? আমরা এখন খাড়াখাড়ি দাগ টেনে এভাবে যোগ করব। আমি যোগ করছি, তোমরা আমার সাথে যোগ করো। আমি এখানে লিখব প্রথমে 0-এর সাথে 4 যোগ করলে হয় 4 এবং 3-এর সাথে 2 যোগ করলে হয় 5, 5 লিখব। আমরা প্রথমে খাড়াখাড়িভাবে যোগ করেছি, একক স্থানের অঙ্ক আলাদা করেছি এবং দশক স্থানের অঙ্ক আলাদা করেছি এবং এরপরে যোগ করেছি সহজেই। এখানে রয়েছে যোগ করি। এখন আমরা যোগ করব, অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছি, আমাদের জন্য অনেকগুলো অনুশীলন রয়েছে এখানে যোগ করার। আমি যোগ করছি একটি একটি করে, তোমরা আমার সাথে করো। প্রথমে রয়েছে 45 যোগ 23, 45-এর 23 যোগ করার জন্য আমরা আলাদা আলাদা করে যোগ করব। 5 যোগ 3 সমান সমান 8, আমরা এখানে 8 লিখব। 4 যোগ 2 6 লিখব, অর্থাৎ 45-এর সাথে 23 যোগ করলে আমরা পাই 68। এরপর আছে 32 যোগ 17, 7 যোগ 2 9, 1 যোগ 4 3 যোগ 1 4, অর্থাৎ 32-এর সাথে 17 যোগ করে আমরা পাই 49। এরপর আছে 14 এবং 51, এই দুটিকে আমরা যোগ করব। 4-এর সাথে 1 যোগ করলে পাই 5, 1-এর সাথে 5 যোগ করলে আমরা পাই 6, অর্থাৎ 14-এর সাথে 51 যোগ করলে হয় 65। এরপর রয়েছে 30 এবং 39, আমরা এই দুটিকে যোগ করব। 0-এর সাথে 9 যোগ করলে আমরা পাই 9, 3 এবং 3 যোগ করলে পাই 6, অর্থাৎ 30 এবং 39 যোগ করলে আমরা পাই 69। এরপর আছে 56 এবং 40, 6-এর সাথে 0 যোগ করলে আমরা পাই 6, 5-এর সাথে 4 যোগ করলে আমরা পাই 9, আমরা এখানে 9 লিখব, অর্থাৎ 56-এর সাথে 40 যোগ করলে আমরা পাই 96। এরপর আছে 70 এবং 20, এ দুটোকে যোগ করবো আমরা এখন। 0-এর সাথে 0 যোগ করলে আমরা পাই 0, 7 এবং 2 যোগ করলে আমরা পাই 9, অর্থাৎ 70 এবং 20 যোগ করলে হয় 90। এরপর আছে 47 এবং 2, 7-এর সাথে 2 যোগ করলে আমরা পাই 9 এবং এখানে আমরা 4 লিখব, অর্থাৎ 47-এর সাথে 2 যোগ করলে আমরা পাই 49। এখানে রয়েছে 3 এবং 65, 3-এর সাথে 5 যোগ করলে আমরা পাই 8 এবং এখানে 6 আমরা লিখে ফেলবো, অর্থাৎ 65-এর সাথে 3 যোগ করলে আমরা পাই 68। এখানে রয়েছে 90 এবং 8,
শূন্যর সাথে আট যোগ করলে আমরা পাই আট, এবং এখানে রয়েছে নয়, আমরা এখানে নয় বসিয়ে দিব। অর্থাৎ নব্বইয়ের সাথে আট যোগ করলে আমরা পাই আটানব্বই, এখানে রয়েছে নয় এবং বিশ, নয়ের সাথে শূন্য যোগ করলে আমরা পাই নয়, এবং এখানে আমরা দুই বসিয়ে দিব, এখানে আমরা দুই বসিয়ে দিলাম। অর্থাৎ বিশের সাথে নয় যোগ করলে আমরা পাই উনত্রিশ, যোগ করি, এখানে আমরা আরও যোগ দেখতে পাচ্ছি, এগুলো আমরা সবগুলো এখন যোগ করব। প্রথমে রয়েছে ছাব্বিশ যোগ একত্রিশ, ছাব্বিশ এবং একত্রিশ যোগ করলে আমরা পাই সাতান্ন, পঁয়ত্রিশ এবং তেত্রিশ যোগ করলে পাই আটষট্টি, তেইশ এবং একুশ যোগ করলে আমরা পাই চুরাশি, বত্রিশ এবং পনেরো যোগ করলে আমরা পাই সাতাশি, চৌচল্লিশ এবং চৌচল্লিশ যোগ করলে আমরা পাই অষ্টআশি, সাতান্ন এবং চল্লিশ যোগ করলে আমরা পাই সাতানব্বই, বিশ এবং ছত্রিশ যোগ করলে আমরা পাই ছাপ্পান্ন, দশ এবং আশি যোগ করলে আমরা পাই নব্বই, একাশি এবং পাঁচ যোগ করলে আমরা পাই ছাপ্পান্ন, চার এবং বিরানব্বই যোগ করলে আমরা পাই ছিয়ানব্বই, পঞ্চাশ এবং তিন যোগ করলে আমরা পাই তিপ্পান্ন, আট এবং সত্তর যোগ করলে আমরা পাই আটাত্তর,